আমার রসূলে মাগুত সাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহ নবীকে স্বপ্নে দেখলাম আমার নবী বাদের কবরের ভিতরে শুয়ে আছেন আল্লাহ নবীর মাজারের উপরে কোনো মাটি নাই কোনো বাঁশের আটাও নাই আমি আব্বাস কবরের দিকে তাকিয়ে দেখি আল্লাহ নবীর কবরটা যেন কাদা হয়ে রয়েছে হযরত আব্বাস বলে আমি কবরে দিয়ে দেখিয়ে দেখি আল্লাহ নবীর কবরটা কাদা হয়ে আছে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনার কবরটা এই রকম সেপসেপে কাদা হয়ে আছে কেন আল্লাহ নবী বলেছিলেন চোখে মারিতে এই কবরে আমি হিজবুল্লাহ যা জানি ইশকে শুনে বলার চেষ্টা করেছি বাবা আমি আর অল্প কিছুক্ষণ থাকবো আপনাদের কাছে দুটো হাত ধরে বলে যায় নবীর কারা পাগল হতে চান হাত হাত তুলে রাখে এমন একটা সময় হাত তুলেছেন যে সময়টা বাবা আল্লাহ প্রথম স্থানে নেমে এসেছে আল্লাহ তুমি আমাদের রাজাপুরে গুনাগার পাগলদের দিকে একবার তাকিয়ে দেখো আল্লাহর হাত দুটোকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আপনার কানে দুটো দোয়া আমাদের ইমানের সঙ্গে মৌত দেবেন আর একটা দোয়া হলো মৌতের আগে নবীর দিদার করিয়ে দেবে আপনার সোনা মালিকের আরে হাত কিছুক্ষণ তুলে রেখেছে বয়স্ক মুরব্বীরা যদি বিয়া যদি হয় ক্ষমা চেয়ে নি ময়দান মাসে দেখতে পাবে ক্যামেরা নবী দেখার জন্য হাত তুলেছিল আমাদের রাজাপুরে মাহফিলের দিকে তাকিয়ে দেখো পাগলগুলো কাঁদছে আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল হবে না কবে হবে আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করে না সোনা মালিকের আরে আমি হিজবুল্লাহ মুসাফির তোদের কাছে আজ করে বলি যারা এখনো দাঁড়িয়ে রাখোনি আমার যুবক ভাইরা আমি নবীর পাগল তোদের পা দুটোকে জড়িয়ে ধরে বলছি আমার মদিনার নবীকে আর কষ্ট দিসনি রে নবী তো চলল মদিনায় এখনো কাঁদে এই রাজাপুরে বাবি আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য একটা যুবক কি এই গভীর তীরে আল্লাহকে হাত তুলে দেখাবে আল্লাহ আগামী আজ থেকে আমার নবীর মহব্বতে আর আমি দাঁড়িয়ে খুদ দেব না এইসব দেখতে পাচ্ছ যুবক ছেলেগুলো দাঁড়িয়েওয়ালা আল্লাহ দরবারের জন্য আমি প্রত্যেক মাহফিলে দোয়া করি কিচ্ছু না রাজাদের মাহফিলে কয়েকটা যুবক আল্লাহ
আল্লাহ নবীর পাগল হয়ে গেছে জোরে বলুন সুবহান এরা আল্লাহ নবীর পাগলের দাড়ি কা রেখেছে সোনা মালিক রে বিশ্বাস কর এ যুবক তুই বিশ্বাস কর দাড়ি কাটবো না একটা জুয়া উঠে আয় আমার কাছে আয় এই দেখে না আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়েছে বাবা আলহামদুলিল্লাহ যাও এই ছেলেটার এখন জীবনের গুনাহ মাফ এর নামে আমার 100 শহীদের সওয়াব আল্লাহ পাক এখনই লিখে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও মাজনেরা নাম আজকের মাহফিল যদি কবুল হয় ওই ভাইয়ের ওসিলায় কবুল হবে আল্লাহ কবুল করে ভাই আল্লাহ নবি আর দুই একটা হবে না আমার সোনা বাড়ি কাকে দেখাবেন সৌন্দর্য কাকে দেখাবেন জীবনে দায়িত্ব খুব দেইনি আল্লাহ ইজ্জত কম দেইনি জোরে বলুন সুবহানাল্লাহ ওই দেখো যুবক ছেলে দেখেন আমার ভাই আমার কি সুন্দর চাপ দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে দেখেন হ্যাঁ যাদের মুখে দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছে দেখেন শেষ জবান আখিরি জবান দোয়া করে যাব আল্লাহ আজকে যারা আপনার হাবিবের সুন্নত রাখার জন্য নিয়ত করবে এদের জন্য এই যে কঠিন রোগ আসছে আল্লাহ এই কঠিন রোগ থেকে আমার ভাইদেরকে আপনি হেফাজত করবেন আল্লাহ বলুন না আল্লাহ আমি আর একটা ভাই হবে একটু হাত তুলে আল্লাহকে দেখাবে শোনা আয় উঠে আয় দেখে না এরা নবীর পাগল হ্যাঁ যুবক ছেলে আমার ছেলের বয়স দেখো হ্যাঁ আল্লাহ আল্লাহ আমার ভাই জানে এরা সোনা বাড়ি খেলা একটু হাত তুলে দোয়া করা যাবে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার দুটো যুবক ভাই আপনার হাবিবে পাগল দাঁড়িয়ে রাঙা নিয়ত করেছেন আল্লাহ এই দুই ছেলের ওসিরা রাজা বলে জলসা কবুল করুন আল্লাহ এই দুই ছেলের ওসিরা রাজা বলে গ্রামবাসীদের কবুল রাজা মাফ করুন আল্লাহ এই ছেলে দুটো রুচি দেওয়া দেবেন না আল্লাহ জীবনের হজ না করিয়ে মন দেবেন না আমার নবী পাকের দিদার না করিয়ে মন দেবেন না আল্লাহ যত মানুষ আমার অশ্বরে দাঁড়িয়ে রেখেছে আল্লাহ যত মানুষ পথ ছেড়েছে যারা নামাজের নিয়ত করেছে আল্লাহ সকলের জন্য দোয়া চায় আমার ভাইদেরকে মৌতে আগে আমার নবীর পাগল করে মন দেবে আল্লাহ এদের সংসারে বরকত দেবে নারে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর সোনাবাড়ি ও সারা রাত কিন্তু কাজ হলো ওই দুটো জোরে বলে কাজ হলো ওই দুটো হ্যাঁ আমার দিনদার ইমানদার ভাইরা সোনা মালিকেরা যুবক ছেলে আল্লাহর ওলি হতে পারে না পারে না পারে না এই দাঁড়িয়ে তুমি আল্লাহর ওলি হতে পারো তোমার দাঁড়িয়ে নেই বলে তোমার কোনো দাম নেই না তোমারও দাম আছে তবে তোমার দাম আরো বেড়ে যাবে যদি সুন্নতি হয়ে যাও যদি বলুন সুবহানাল্লাহ দুই বন্ধু দুই বন্ধু সবরে গিয়েছে বাবা জঙ্গল ঘুরছে দুই যুবক জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রান্নার একটা পালা করে নিল এক বন্ধু আজকে রাখবে
আরে বন্ধু কালকে রাখবে বন্ধু দুটো হলো রসুল্লাহর আশে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খেদাবে লিখেছে বাবা এক বন্ধু রান্না করছে আর এক বন্ধু শুয়ে আছে চুলোটা নিভে গিয়েছে চুলো নিভে গেছে দেখবেন আমাদের বাড়িতে মা বোনেরা রান্না করতে গিয়ে যদি চুলো নিভে যায় ফু দিয়ে আবার চুলো জ্বালায় না যুবক ছেলেটা কয়েকবার ফু দিয়েছে চুলো জ্বলল আর ওই বন্ধুটা শুয়ে শুয়ে দেখছে বন্ধুটা চুলার আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে আগুনটা নাড়াচাড়া করছে জোরে বলুন সুবহানাল্লাহ চুলোর ভিতরে আগুনে হাত নাড়ছে এ দেখে বলছে বাবা রে এ তো সাংঘাতিক আগুনের মধ্যে হাত দিচ্ছে ওর হাতে কিছু হচ্ছে না ব্যাপারটা বিসমিল্লাহ বলে আগুনে পু দিলে আগুন জ্বলে গেল যে বন্ধুটা শুনেছিল আস্তে আস্তে উঠে চলে গেল আশ্চর্য খেলা দেখলে আগুনের ভিতরে হাত দিলে হাত তোমার করল না বন্ধু বলেছিলে ও বন্ধু আমার কেরামতি না আমার কৃতিত্ব না আল্লাহর জনাবে দা সাহেদা সালেহা আল্লাহ নেক বান্দি তাকওয়াদার বান্দির দোয়া বলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছিলেন দোয়া মুখুল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ যদি দোয়া কপালে লেগে যায় তো নসিব খুলে গেল কার নসিবে লাগে আল্লাহ ভাই ভাই ঠিক কি না মুরব্বী কার নসিবে আল্লাহ ব্যাপারটা কি একটু খুলে বলবি আমাকে বলছে বন্ধু শুনে রেখে দে আমার বা বড় বড় ধনী মানুষ সৌদাদার আমার বাড়ির একটা বাড়ির মনে সুন্দরী একটা মেয়ে ছিল এ যুবক ভাইরা যা তা লোকের লেখা নয় মাওলানা আশরাফ আলী থানভীর লেখা ধরে বলুন সুবহানাল্লাহ জগৎ বিখ্যাত হারে হুজুর লিখে গিয়েছেন এই আগুনে হাত দেওয়া বন্ধুটা ওই বন্ধুটা শস্যে গর্ব করছে আমার বাড়ির একটা বাড়ির পরে যুবতী একটা মেয়ে ছিল তবে মেয়েটা আল্লাহ আবেদা সাহেদা সালেহা বান্দি ওই মেয়েটার প্রেমে আমি পড়ে গেলাম কিন্তু আমি ছিলাম এ রাজা বুড়ি কে মদ খায় আল্লাহ আল্লাহ সুবুদ্ধি দিয়ে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা এই আমার কমিটির যে কোনো একটা ছেলে ওই মদ করতো আমার একটু দেখিয়ে দিয়ে লুকিয়ে দেখাবে এতদের কেউ না মানে আমি তার পা ধরে পা পা ধরে বলবো ভাই মদ খাবে ঠিক কি না সে মারে এক গামার মারবে ঠিক কি এই একটা মদ খোর যদি ভালো হয়ে যায় আল্লাহ এই মদ খোরের ওসিলায় তোকে মাফ করে দেবে রে তোকে মাফ করে দেবে ধরে বলো সুবহানাল্লাহ এই মদ খোরের বাড়ি যাবে মদ খোরের বাড়ি মসজিদের ইমাম যাবে হাবিশের হাতে দেখতে সমাজে তো সুফি লোক সব ভর্তি মতখরের বাড়ি আমি সব জায়গায় আরে ইমাম সাহেবের নিয়ত যদি ভালো হয় কি যে আরে একটা ভালো মানুষকে মসজিদে আনা খুব সহজ একটা মত করে কারণ আল্লাহ
ছেলেটা বলল ভাই যুবক আমি ছিলাম পাওয়ার আমার বাবাকে বলল ওই মেয়ে জীবনে আমার সঙ্গিনী বানাতে চাই আমার বাবা বিয়ে প্রস্তাব দিল কিন্তু মেয়েটা বলল আল্লাহ তোমাকে বাড়ি দিয়েছে তোমাকে টাকা দিয়েছে সব দিয়েছে সৌদাগার আল্লাহ তোমার ইমান দিবি অতএব তোমার মূর্খ ছেলেকে বিয়ে করে আমি আমার আখিরাত নষ্ট করব না জোরে বলুন সুবহানাল্লাহ যুবকটা বন্ধুর সঙ্গে গল্প করছে আল্লাহর খুদরে মেয়েটার বিয়ে হয়ে গেল একটা গরিবের ছেলের সঙ্গে তিনটি বাচ্চা লড়া দিল তিনটি বাচ্চা হওয়ার পরে ওই মেয়েটার স্বামীটা কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে মেয়েটা বিধবা হয়ে গেছে বাচ্চাগুলো এতিম হয়ে গেছে খরা এসে গেল দুনিয়ায় আমার বাপ সওদাগার আমাদের খরা অনেক ধান চালছিল এলাকা ভাগ করে করে পালা করে করে ধান চাল টাকা পয়সা দিতে গেলাম ওই মেয়েটা যে গ্রামে বিয়ে হয়েছে ওই গ্রামে আমার দেওয়া পালা পড়লো আমি সব ধান চাল ত্রাণ দিচ্ছি আর দেখি বাবা লাইনের ভিতরে ওই আমার বাড়ির সম্মুখে যে যুবতী মেয়েটা ছিল যাকে বিয়ে করব বলেছিলাম ওই মেয়েটা এসে দাঁড়িয়েছে আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল মেয়েটা এসে দাঁড়ালো আমি জিজ্ঞাসা করলাম তুমি কি আমাকে চেনো মেয়েটা বলছে আমি তোমাকে চিনি তুমি সওদাগারের ছেলে তুমি আমার বিয়ে প্রস্তাব দিয়েছিলে তুমি মদক বলে আমি তোমাকে বিবাহ করিলাম বলছে আমার যখন বিয়ে করনি আজকে অভাবে পড়ে গিয়েছ কেন আমার কাছে হাত পাতলে মেয়েটা বলেছিল তোর কাছে হাত পাতি না আল্লাহ তোর মালের ভিতরে আমি বিধবা আমার জীব বাচ্চাগুলোর হক আল্লাহ রেখেছে যদি বলুন সুবহানাল্লাহ ধনীর মালে গরিবের হক আছে আমি তোর কাছে ভিক মানতে আসিনি আমার স্বামী নাই আমার বাচ্চা হয়েছি আজ কয়েকদিন খাওয়া হয় না তুমি আমার মাল ডাল্লা রাস্তে দিয়ে দাও কোনো কথা নাই বাড়ি চলে যাও ওই সৌদাগারের ছেলে ওই সোনা বলেছিল আমি তোমাকে ডবল মাল দেব তবে স্বামী তোমার যখন নাই সেই দিনে মনের আশাটা মিটাতে দেবে মেয়েটা দাঁড়িয়ে বলল আস্তাগফিরুল্লাহ এ শয়তান শুনে রেখে দে স্বামী নাই বলে আমি আমার ইজ্জত তোকে দেখি ওই হারাম পয়সা আমার বাচ্চাদেরকে খাওয়াবো না আমি ইজ্জত দিয়ে ময়দানে মাসে আল্লাহ পাকে দরবারে জবাব দিতে পারবো না তবে শুনে রাখ আল্লাহ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কাইমি রুজি পাঠিয়ে দেয় ধরে বলো যা
শয়তান তোর মাল নেব না আমার মায়েরা শুনে বড় দুঃখ লাগে বড় দুঃখ লাগে সব মোটামুটি গ্রামীণে খবর নি সমাজে এখন আপনার জেনা ব্যবচারটাই বেশি হচ্ছে বেশি হচ্ছে স্বামী থাকা সত্ত্বেও কিছু মেয়ে চলে আসে যারা অবাধে নোংরা কাজ করে ঠিক কি না আছে না আমার মা আমি তো তোমার মতো একজন মায়ের পেটে ছিলাম মা তোমার পায়ে হাত দিয়ে বলি ফিরে এসো জাহান্নামের আযাব সহ্য করতে পারবে তো বল হ্যাঁ এ যুবক জাহান্নামের আযাব সহ্য করতে পারবে তো বাবা ছেড়েটা মাল দিল না খালি হাত দিয়ে ফিরে চলে এসেছে ওই মহিলাটা তিনটে বাচ্চা দূরে দাঁড়িয়ে ছিল বড় ছেলেটা মাকে জড়িয়ে ধরেছে ও মা জননি মা সকলকে মাল দিল সৌদাগরের ছেলে তোমাকে কেন দিল না মা বললে বাবা ও সব কথা আমাকে জিজ্ঞাসা করবি না বাড়ি চ চ বাড়ি চলে যাই তোদের বাপ নাই বলে কেউ তোদেরকে ভালোবাসে না তবে শুনে রাখ বাবা আমার আল্লাহ আমাকে আর আমার বাবার জিনগুলোকে না খাইয়ে মারবে না ওই সময় ছেলেটা মাকে চড়িয়ে বলছে মা খেতে যদি দিতে না পারে গলা টিপে মেরে ফেলে আও খুদা যন্ত্রণা আও সহ্য হয় না মা গলা টিপে মেরে মেরে দেয় বাচ্চাগুলোর কান্না দেখে মেয়েটা আবার ঘুরে সৌদাগরের ছেলের কাছে গেছে ভাই তুমি আমার কাছে অবৈধ দাবি করো না আল্লাহ স্বামী চায় অন্য কাউকে ইজ্জত দিতে আল্লাহ নিষেধ করেছে আমি পারবো না এবার সৌদাগরের ছেলে আমার বাবার ব্যাপারগুলো দেখে কি তোর মরা হয় না আমার ব্যাপারগুলো কয়েকদিন না খাওয়া তোর কাছে ভিক মাগছি রে আমার বাচ্চাগুলো চুল দুটোতে সৌদাগরের ছেলে বলছে এবারে যত্ন হয়েছ আমার শর্তে রাজি হন মেয়েটা বললে বাবা আমি পারবো না বাবা আমি বাড়ি চলে গেলাম বাচ্চাগুলো কুতুবা করে যায় আবার সৌদাগরের ছেলের দিকে তাকায় খাবার দিলে না ও সৌদাগরের ছেলে আমার বাপ থাকলে তোদের কাছে হাত পাতাম না আমরা গরিব বলে তোদের কাছে হাত পেটেছি তোরা তাড়িয়ে দিলি রে মা বলছে বাবা খাদিস না মা বাচ্চা দুটো চোখের পানি মুছিয়ে দিচ্ছে বাবা কাঁদিস না বাবা আল্লাহ পাক কোরআনে বলেছে যে আল্লাহকে ভয় করে তার আমার আল্লাহ দিয়ে দেবে চলো বাবা বাচ্চা দুটোকে নিয়ে সারা গ্রাম ঘুরছে বাবা সৌদাগরের ছেলে কলিজায় এবারে মা হয়ে গেল আরে ওই বাচ্চাগুলোর কান্নায় যদি আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় আমি তো জাহান্নামী হয়ে যাব মেয়ে বাচ্চাগুলোকে নিয়ে গেরামে ভিড় করছে বাবা আমাদের সময় এই সৌদাগরের ছেলে খাবার প্যাকেট করে লাগেজ করে আর সবই মেয়েদার বাড়ির সম্মুখে দিয়ে এসেছে ধরে বলুন সুবহানাল্লাহ এ চিন্তা করছে বাচ্চাগুলোর কান্না আমি একটু আমার যৌবনের খায়েশ মিটানোর জন্য বাচ্চাগুলোকে দুঃখ দিলাম
না 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 আল্লাহ যদি আমার উপরে কোনো রকমের আযাব গজব আল্লাহ দিয়ে দেয় মাল সামান নিয়ে খাবার নিয়ে একটা ছেলেকে দিয়ে পাঠিয়েছি মা সারা দিন বাচ্চাগুলো নিয়ে গ্রামে 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 ঘুরেছে কোনো খাবার পায়নি ডা 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 করে সন্ধ্যাবেলা বাড়ি এসেছে এসে দরজার কাছে দেখছে অনেক খাবার ঢিবি করা আছে ধরে বলুন সুবহানাল্লাহ মা ওই সময় কেঁদে বলল আমি তোমাদের গেরা বলেছিলাম আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদেরকে খাওয়ায় সারাদিন ভিক করেছি কে খাওয়া দেয়নি আল্লাহ বাগের কোন সৃষ্টিক বান্দা এই দেব ঘরে দরওয়াজায় খাবার দিয়ে গিয়েছে আল্লাহ দিয়ে পাঠিয়েছে বন্ধুটা শুনছে ওর আগুনে হাত তুলল না কেন ওই বন্ধু বলছে ভাই ওই মেয়েটা ওই খাবার থেকে দোয়া করেছিল আল্লাহ আমার এতিম বাচ্চাগুলোকে যারা এ খাবার দিয়ে সাহায্য করলেন না দুনিয়ার মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আমি দোয়া চাই ওই মানুষটাকে ধরো আজাবে জাহান্নামে দুনিয়ার আগুন কেন আজাবে জাহান্নামের আগুনও যেন স্পর্শ না করে ধরে বললেন না সুবহানাল্লাহ বন্ধুরে ওটা আমার আমল নয় ওটা আমার কৃতিত্ব নয় আমি আমল করে করে এত বড় আল্লাহর ওলি হইনি ওই বিধবাদের দোয়ার আল্লাহ আপন ওলি আল্লাহ করে দিয়েছে যদি বলুন সুবহান একবার দোয়া শরীফ আল্লাহুম্মা আল্লাহ আমায় কষ্ট হতো কষ্ট হতো হ্যাঁ সত্যি আমি আজকে আমার কষ্ট আমি এখানে প্রায় চার পাঁচ বছর বয়স করছি না এই মাসে আমার এত কষ্ট হতো কোনোবার হয়নি কেন আসলে ভালো ভালো ক্যাশ পাচ্ছে সব বক্তারই কষ্ট হতো বাইরে সব খুব ভালো ভালো কিন্তু এই মালটা ভালো নয় হ্যাঁ যাক আল্লাহ পাকের সফর আমার সময় হয়ে গেল আমার ভাইয়েরা এটা আল্লাহর দরবারে আমি সত্যি শুকরিয়া আদায় করি এ বছর তো মনে হয় আপনার চার বারের আমরা চার পাঁচ বার আচ্ছা এবার তোমরা বলো আমি আর কত নতুন রস করবো হ্যাঁ সব জায়গায় তোমার দোড়াই বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার তাও যে এখন একটা বাজে এতগুলো অবস্থা আমি তো ভেবে উঠতে পারি না আল্লাহ সকলকে হেদায়েত নসিব করেন যদি বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমি খুব আর অল্প সময় বিদায় নেব তবে একটা কথা শেষ কথা আপনাদের বলে যাই এই যে একটা মহামারী বিপদ এসেছে ও কি হবে না হবে আল্লাহ ভালো জানে অত বিনিয়ে বলার আমার দরকার নেই সবাই নেটে দেখছে খবরে খবরে কাগজ দেখছে এখন এর থেকে বাঁচবো কি করি এর থেকে আরে এখানে আন্দোলন করে হবে হবে আন্দোলন করে হবে না বাপ হ্যাঁ হাদিস শরীফে এসেছে যদি কঠিন বিমান থেকে কেউ বাঁচতে চায় ও যেন তাহাজ্জুদের নামাজ আদায় করে ধরে বলুন সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ সব থেকে উত্তম অর্থ হলো তাহাজ্জুদের রাতের শেষ অংশ শেষ ভাগে যদি তা না হয় আমাদের তো আপনার শুধু শুধু রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় হয় না হয় না ম্যাক্সিমাম ছেলেদের হয় বসে বসে আটটা মারে আরে শোবার সময় শোয়ার আগে আর চার রেখা তাহাজ্জুদ হ্যাঁ চার রেখা তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়ো যদি আর ভালো লাগে আট রেখা পড়ে শুয়ে পড়ো যদি আরো ভালো লাগে আপনার বারো রাখা ঠিক কিনা পরে শুয়ে পড়ো ওই
ভাইরা আশপাশে আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহর কি বিচার থাকে চার দোকানে রাস্তাঘাটে সব জায়গায় হচ্ছিল মুসলমানদের মার মুসলমানদের পিট আল্লাহ সবরে মুখ বন্ধ কর আল্লাহ সব মুখ বন্ধ কর দিয়ে সুবহানাল্লাহ এটা আমার আল্লাহর দয়ায় আল্লাহ শুকর আদায় কর তবে আল্লাহ এই রোগটা মুসলিমদের কম হচ্ছে মুসলমানদের কম হচ্ছে আল্লাহ দেখাচ্ছে এই বিশ্ব দেখ আমার যেমন চীনে হয়েছে অপেক্ষায় থাকেন নরেন্দ্র মোদীরে আল্লাহ যদি ঘাড় ধরে মসজিদে না নিয়ে যায় তা কি বলি আল্লাহ ওরে ঘাড় ধাক্কা দিতে নিয়ে ওরে আল্লাহ সেজদা অবশ্যই করাবে কেন ওজা মুসলমানদের উপর অত্যাচার করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ধরো সম্মুখে আমরা মুসলমানদের জয় দেখতে ভাই বলে বলে আল্লাহুম্মা আমার ভাই হ্যাঁ দোয়া করে আমার ভাই এই সময় চোখের পানির দরকার আন্দোলন করে হবে না ইয়ার সিএ নয় যে আন্দোলন করে বন্ধ করতে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে উপায় নেই ভাইরা সব সময় পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বললেন ইযা আসাবাতহুম মুসিবা যখন তোমাদের উপরে মুসিবত আসে ওই সময় তোমরা পড়বে কলু তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বেশি বেশি পড়ো আর তাহাজ্জুদ বেশি বেশি পড়ো বেশি বেশি তওবা করো আরে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে একটু কাঁদো দোয়া করো আমার ভাইরা এই শেষ আবেদন আমি আপনাদের কাছে রাখছি হ্যাঁ এই রোগ থেকে কেউ বাঁচাতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমাদের হয়ে যাবে ফাজকুরুনি আজকুরুকুম ধরে বলুন সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আমার ভাই ইয়ে বলে না আরো বলো আমার কষ্ট হচ্ছে
নার পথে আল্লাহ।